বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব পনেরোই আগস্টের দিন সকালটা আমি কেমনভাবে কাটিয়েছিলাম সকাল সকালে উঠে আমি চিনময়ের সাথে কলেজের দিকে যাচ্ছিলাম আমাকে সোনার প্রবধি ছেড়ে দিয়েছিল তারপরে আমি আর শ্রাবণী অটো করে গিয়ে কলেজে পৌঁছে গেলাম তারপরে এখানে পতাকা তোলা হলো আর তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো গান হচ্ছিলো আবৃত্তি হচ্ছিল প্রচণ্ড রোদ হলেও আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিলো অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পেরে খুব ছোট্ট করে অনুষ্ঠানটা হয়েছিল তারপরে আমরা সবাই মিলে হলে গিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ বসে সেখানে বন্ধুরা মিলে খুব গল্প টল্প করে নিলাম কারণ ওই দিন পড়াশোনার কোনো চাপ ছিল না তারপর বাড়ি ফেরার পালা এখানে আমাদের কলেজ থেকে আমাদেরকে জিলিপি আর দিয়েছিল কেক একটা করে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো তারপর আমি ট্রেন ধরে বাড়ি চলে আসলাম এই সময়টা ট্রেনটা খুব ফাঁকা ছিল দশটা সাড়ে দশটার দিকে তারপর চিন্ময় আমাকে স্টেশন থেকে নিতে এসেছিল আর বাড়ি ফেরার সময় আমরা একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম আর তারপরে পাশে যখন দেখলাম এরকম গরম গরম কচুরি ভাজা হচ্ছে তখন আর লোভ না সামলাতে পেরে আমরাও কচুরি কিনে নিয়ে এলাম বাড়িতে আর সকালবেলাটা এরকম কচুরি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সারলাম স্বাধীনতা দিবসের সকালটা তো আমার এভাবেই কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও